আমি একজন ফুলি হ্যান্ডিক্যাপড, কিন্তু আমাকে বলা হয়েছে দপ্তর থেকে যে না আপনি গ্রুপ ডিতে পরীক্ষা দিতে হলে আপনি 5 পাশে উপরে যেতে পারবেন না, 4 0 4 বা 5 সেরকম উপযুক্ত ছেলেদেরকে নিতে হবে। এখন প্রশ্ন হলো শিখ আমারই ভাই একজন পুত্র, তাহলে তার ক্ষেত্রে কীভাবে সে ক্লাস 10-এ পড়াশোনা করছে তার বলবেন? না না ঠিক আছে, তাহলে তাকে কেন ইন্টারভিউটা হয়েছে 8 পাস গ্রুপ ডি থেকে, তাহলে কীভাবে দেওয়া হলো কি এবার আপনারা বিচার করুন। তাদের নিয়ম শৃঙ্খল একের এক একজনের জন্য এক এক রকম নিয়ম, এবং আমি যে পরীক্ষার হলে বসলাম আমাকে 20 মিনিট সময় পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু আমি স্কুলে যতদিন পরীক্ষা দিয়েছি আমাকে 20 মিনিট ধার্য করেছে, কিন্তু দপ্তর বলেছেন না আপনি হেল্পার নিলে আপনি 20 মিনিট টাইম পাবেন। হেল্পার না নিলে 20 মিনিট টাইম পাবেন না? পাবেন না, সেই টাইমটা আপনাকে দেওয়া হয়নি? দেওয়া হয়নি, অথচ আমার হাত হ্যান্ডিক্যাপ। তাহলে এই নিয়ে অবস্থা না, ওই দেখেন আমার ছেলের ব্যাপারটা যেটা বলছে ওই আমাদের স্কুলে আপনি আমার কথাটা বুঝছেন তো? চলুন আমার সাথে, ঠিক আছে আপনি চলুন, একদম একদম চলুন আমার সাথে। আপনার যে পরীক্ষা আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে দেওয়া হয়নি? না আমার তো সুষ্ঠুভাবে, তাহলে আমাকে বঞ্চনা করা হয়েছে। আমার ক্ষেত্রে 5 পাশে বেশি হবে না, গ্রুপ ডি পরীক্ষা প্লাস 5 পাস থেকে আমার 12 ফেল, এ পর্যন্ত গ্রুপ ডিতে দিতে পারবো না, 2 বার ঠিক আছে। তাহলে ওদের ক্ষেত্রে প্রমাণ সাক্ষ্য প্রমাণ, ও 9 পাস ছিল, 9 পাস ছিল ঠিক আছে, তাহলে 9 পাস 10-এ ক্লাস পড়াশোনা করে, তাহলে ওকে কীভাবে দেওয়া? এখন আপনার যে দাবিটা বা আপনার যে অভিযোগটা সেই অভিযোগটা কি? আমার অভিযোগ হলো আজকে যদি আমাকে বলা হতো যে না আপনি আপনি 8 পাস লোক নিয়োগ করতে পারবেন, তাহলে আমি করতাম। প্রথমত আপনাকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে 20 মিনিট সময় আপনি চেয়েছিলেন সেই সময়টাও দেয়নি, যদিও জেআরবিটি কর্তৃক বলা হয়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে সহযোগিতা করাবে, কিন্তু আপনি সেই সহযোগিতাটা পাইনি। এখন আপনার আমাকে সুস্থ মানুষের সাথে যতটুকু টাইম 12টা পর্যন্ত আমাকে, এখন আপনার জেআরবিটি এবং রাজ্য সরকারের কাছে দাবিটা কি থাকবে? রাজ্য সরকারের কাছে দাবি এটা, এটা সরকার বিবেচনা করবেন যে বা তারা তদন্ত করবেন কেন সেই ফুলি হ্যান্ডিক্যাপ তাকে 20 মিনিট সময় দেওয়া হলো না, এবং পাশাপাশি আমার ক্ষেত্রে যে 5 পাশে বেশি লোক নিয়োগ করতে পারবো না, তো ওদের ক্ষেত্রে কীভাবে করা হলো? তাহলে সেই ক্ষেত্রে কোথাও না কোথাও জেআরবিটির যে পরীক্ষার যে ধরন সেই ধরনের কিছুটা খামতি রয়েছে, সেই বিষয়টাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ রয়েছে। আপনার নাম? সজল দাস। বাড়ি? বাড়ি এডিনগর সুচিন্দ্রলা। আপনি গ্রুপ ডির পরীক্ষায় বসেছিলেন? যদি প্রয়োজনে মোকাবেলা করতে হয় আমার তো প্রমাণ করতে হবে।